দেখিনা আসছে না এর আগে আপনি রূপ ধরা করেন আমি আগে আমি মেডিকেল করতেছিলাম এই যে রূপ ধরা করেন একটা টাকা ঢুকে দিয়ে মেডিকেল করতেছি এটা বলছি কি করে জানা কখন নামাইছে কখন আচ্ছা ঠিক আছে দেখি কি করে ডাবলসে টাকা দিছেন কেন কেন আপনি তো বড় হয়েছেন আপনি তো বয়স কম না আর আপনি আম্মু আপনাদেরকে না জানিয়ে বিদেশ গেছে ভাই বোন কজন আপনারা ভাই বোন কজন আপনারা জি বলেন এখন যে এসে যে বিপদে পড়ছে এখন তো ওনারা যে এয়ারপোর্টে রাখে গেছে এখন তো এখানে মধ্যে ওনাকে দেখারও কেউ নাই কোনো খোঁজ খবর নেওয়ারও তো কেউ নাই তাই না যদি মনে করেন আপনার মা আসছে এক মাস হয়েছে ওখানের মধ্যে কাজ কাম করে না বাসার মধ্যে অসুস্থ কান্নাকাটি করে সৌদি আসে এয়ারপোর্টের মধ্যে নামাই দিয়ে গেছে যে ভিডিওটি দেখেছেন তার একদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম কাছাকাছি দুটি ভিডিওর কাহিনী কাছাকাছি মূল বিষয়টা হচ্ছে কিছু এজেন্সি মানে কতটা নিষ্ঠুর হতে পারে তারা কিসের উপর যে মেডিকেল করায় মেডিকেল রিপোর্টগুলো দেয় সেটা আমি জানি না বুঝতে পারছি না এই যে মায়ের বয়সে এই খালা উনি এসে মাত্র অসুস্থ হয়ে গেছেন ওনার জন্মদিনে যেটা আমরা পেলাম অসুস্থ হওয়ার পরে খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারছেন না কাজ করতে পারছেন না বিধায় হয়তো কান্দাকাটি করছেন বাসার মধ্যে কিংবা কাজ করতে পারছেন না ঠিকভাবে এবং প্রচুর কাজ যেটি উনি বলছেন সেই অনুযায়ী ওনার সৌদি মালিক যেটি করেছেন ওনাকে সৌদি 100টি রিয়াল হাতে ধরিয়ে দিয়ে পাসপোর্টটা ধরিয়ে দিয়ে ওনাকে এয়ারপোর্ট নামিয়ে দিয়েছেন সে কথাগুলো আপনারা একটু আগে ভিডিওতে শুনেছেন তেমন অবস্থায় যখন এয়ারপোর্টে চেক করলেন বাংলাদেশ বিমানের কাউন্টারে চেক করলেন যে ওনার টিকিট হয়নি ছুটিও লাগেনি সেখানে ওনাকে নেওয়া যাবে না উনি অসহায় হয়ে এখানে পড়ে আছেন কান্নাকাটি করছিলেন এই মুহূর্তেই আমি ওখানে আমার কিছু আত্মীয় স্বজন ছিল বলে আমি এরপরে উপস্থিত ছিলাম এবং ওখানকার কিছু ভাই বোনেরা আমাকে ডেকে নিয়ে বিষয়টি দেখান আমি দূতাবাসে নিয়ে যাচ্ছি এখন চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ওনাকে দেশে পাঠিয়ে দেওয়ার কিংবা উনিও নিজে চাচ্ছেন দেশে চলে যাবেন তবে মূল বিষয়টা হচ্ছে যে কতটা অসহায় হতে পারে এসব নারী গৃহকর্মীরা বিদেশের বাড়িতে এসে সেটা আপনারা এই ভিডিওর দেখে হয়তো একটু করে হলেও আন্দাজ করতে পারছেন দেশে যারা আসছেন তারা হয়তো বুঝেন না যে এখানে আসার পর পরিস্থিতি কী হবে খালার ছেলের সাথে কথা বলেছি ওর ছেলেও কিন্তু চায় না যে ওর মা বিদেশ করবো বিদেশে আসুক
উনি কেন এসেছেন সেটা উনি জানেন, কিংবা এসে এখন বর্তমানে বুঝতে পারছেন শুধু যাওয়ার জন্য। ওনার এখন প্রত্যেকটা মুহূর্তে উনি গুনছেন যে কবে উনি বাংলাদেশে যাবেন। আর তাই বিনীতভাবে অনুরোধ করব দেশ থেকে যারা আসতে চাচ্ছেন, কিংবা যে কোনো এজেন্সির মাধ্যমে যারা আসবেন আসছেন, এজেন্সির কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যাদেরকে পাঠাচ্ছেন ডাক্তারি রিপোর্ট যেগুলো আপনি জমা দিচ্ছেন, দেখছেন একটু ভালো করে যাচাই বাছাই করে, মিথ্যে রিপোর্ট না দিয়ে যাচাই বাছাই করে রিপোর্টগুলো জমা দিয়েন বা যাচাই বাছাই করে ওদেরকে পাঠান। সামান্য কিছু লাভের জন্য, সামান্য কিছু অর্থের জন্য যে একজন নারী গৃহকর্মীকে বিদেশে পাঠিয়ে বিপদে ফেলবেন, সেখানে আমি বরাবরই একটা কথা বলি, সেখানে বিপদে কে ফেলছে কে পড়ছে জানেন? ওই নারী গৃহকর্মীর কারণে বিপদে পড়ছে পুরো বাংলাদেশ, বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশের যারা আছে তারা। ওই নারী গৃহকর্মী একা বিপদে পড়ছে না, তাদের সবাইকে নিয়ে কিন্তু বিপদে পড়ছে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। একটা নারী গৃহকর্মীর পেছনে পুরো বাংলাদেশের লজ্জা লুকিয়ে আছে, সেই বিষয়গুলো আপনাদেরকে চিন্তা করতে হবে। আর নারী গৃহকর্মীদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা যারা আসছেন বা আসবেন একটু ভালো করে চিন্তা ভাবনা করে আসবেন। এখানে একজন সৌদি বা একটা কোম্পানি আপনাকে যখন ভিসা দিয়ে আনবে, সেখানে কিন্তু আপনাকে বসিয়ে রাখার জন্য আনবে না, আপনাকে সৌদি আরব ঘুরানোর জন্য আনবে না, আপনাকে কাজ করানোর জন্য আনবে। আর সৌদিতে যারা বাসায় কাজ করবেন তারা বাহিরে বের হওয়ার কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই, পালিয়ে আসতে হবে আর না হলে বাসায় কাজ করতে হবে। তো পালিয়ে আসলে যেটা হবে সেটা কি জানেন? সেটা হচ্ছে রিয়াদ দূতাবাসে না যাওয়া পর্যন্ত আপনাকে লাঞ্ছিতই হতে হবে রাস্তাঘাটে যে কোনো জায়গায়। আর রিয়াদ দূতাবাসে গেলেও সেখানে আপনাকে সরাসরি একদিনে দেশে পাঠিয়ে দিবে না, পাঠিয়ে দেওয়া সম্ভবও না। দেখতে হবে আপনার কেন আপনি পালিয়ে আসছেন, কেন আসছেন, কী আসু আর কী সমস্যা সব কিছু দেখে কিন্তু একটা ফয়সলা তারা করবে। তো সেই ক্ষেত্রে বলবো চিন্তাভাবনা করে বিদেশে পাড়ি দেন, চিন্তাভাবনা না করে আপনারা বিদেশে পাড়ি দিবেন না, অনুরোধ থাকলো। তারপরও প্রত্যাশা রাখছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে। আর নারী গৃহকর্মীদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা যারা আসছেন বা আসবেন একটু ভালো করে চিন্তাভাবনা করে আসবেন। এখানে একজন সৌদি বা একটা কোম্পানি আপনাকে যখন ভিসা দিয়ে আনবে, সেখানে কিন্তু আপনাকে বসিয়ে রাখার জন্য আনবে না, আপনাকে সৌদি আরব ঘুরানোর জন্য আনবে না, আপনাকে কাজ করানোর জন্য আনবে। আর সৌদিতে যারা বাসায় কাজ করবেন তারা বাহিরে বের হওয়ার কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই, পালিয়ে আসতে হবে আর না হলে বাসায় কাজ করতে হবে। তো পালিয়ে আসলে যেটা হবে সেটা কি জানেন? সেটা হচ্ছে রিয়াদ দূতাবাসে না যাওয়া পর্যন্ত আপনাকে লাঞ্ছিতই হতে হবে রাস্তাঘাটে যে কোনো জায়গায়। আর রিয়াদ দূতাবাসে গেলেও সেখানে আপনাকে সরাসরি একদিনে দেশে পাঠিয়ে দিবে না, পাঠিয়ে দেওয়া সম্ভবও না। দেখতে হবে আপনার কেন আপনি পালিয়ে আসছেন, কেন আসছেন, কী আসু আর কী সমস্যা সব কিছু দেখে কিন্তু একটা ফয়সলা তারা করবে। তো সেই ক্ষেত্রে বলবো চিন্তাভাবনা করে বিদেশে পাড়ি দেন, চিন্তাভাবনা না করে আপনারা বিদেশে পাড়ি দিবেন না, অনুরোধ থাকলো। তারপরও প্রত্যাশা রাখছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।